পুলিশের সামনেই বিজেপির বুথ এজেন্টকে বেধড়ক মারধর। বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ। রেহাই পেলেন না বিজেপি প্রার্থী জামাইও। কলকাতা পুরভোটে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত 22 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি। পাঁচবারের কাউন্সিলর, পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র, ভোট পর্ব শুরু হতে না হতেই কলকাতার 22 নম্বর ওয়ার্ডের বিজেপির হেভিওয়েট প্রার্থী বীণাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি তার পোশাক পর্যন্ত ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই টিএমসির ছেলের মেয়ে ধাক্কা দিয়ে দিল, বসিয়ে দিল, তারপর ব্লাউজ ছিটে দিয়ে এলো। কেন কেন, আপনি তো প্রার্থী, আপনি এখানে এসেছিলেন। বুথে ঢুকতে দেবো না আপনাকে, বুথে ঢুকতে দেবো না। বাইরের ছেলে এসে গেছে, আমি বাইরের ছেলেকে ঢুকতে দেবো না। কেন ঢুকে বাইরের ছেলে, আমি ঢুকতে দেবো না। এখানে বলছেন এখানে আপনাকে ঢুকতে দেবো না। উনি নিজের হাত দিয়ে কাপড় ছিঁড়েছে, ওনার প্রত্যেকবারের হ্যাবিট, নিজেই বোমা গিরায়, নিজেই করে। ওনার সঙ্গে যে ছেলে আছে রোশন হালওয়াই, হু ইজ দিস, আমি একা আছি, আমি একা আছি, এরা কারা, একা আছি, আই এম অ্যালোন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পোস্তার মুকরাম কানোরিয়া বুথে অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছন মীণাদেবী পুরোহিত। সেখানে এক নির্দল প্রার্থীর সঙ্গে তার বচসা বাধে। কিছুক্ষণ পরে পোস্তার মাহেশ্বরী ভবনের 19 নম্বর বুথে ভুয়ো ভোটারের অভিযোগ পান বীণাদেবী পুরোহিত। সঙ্গে সঙ্গে তিনি সেখানে পৌঁছন। নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কথা শুনুন, আসতে বলছি তো, এরা ঢুকতে পারে, আমরা ঢুকতে পারি না। সবাই ঢুকতে পারে, আমরা ঢুকতে পারি না। রুল মানছেন না, আপনার এক্সপ্রেশনে সব বোঝাচ্ছে আপনি কি বলতে চাইছেন। কি করবেন, মারবেন? চলুন চলুন, মারবেন? আমি কাউকে মারি না। না, আপনি মারেন না, আপনি সুযোগ করেন। আছে আমার সংস্কৃতি নয়, এত ছোট মেয়ে বুথে ওখানে এরকম বদমাশি করেছেন, এখানে বদমাশি করছেন। এখানকার মেয়ে নয়, বাইরের মেয়ে আছে। আর কিরকম কথা বলছেন আপনারা দেখুন, ধাক্কা ধাক্কি করেছেন, ক্যান্ডিডেটকে মেরেছেন। আর যে লোক বুথ মে ব্যাঠে বিজেপি কে ভি এজেন্ট পুছিয়ে, হাম লোগ নরমালি যে মেশিন চেক করনা হুয়া হ্যায়, ইয়ে ম্যাডাম এসছে, এসার পরে এই বিল্ডিং এ আধ ঘন্টা বসেছে, লোকদেরকে ওখানে গিয়ে ইম্প্যাক্ট করছে, কেন করবে? ফ্রি অ্যান্ড ফেয়ার পুল দরকার, এটা কি আছে? এদিন বিজেপি প্রার্থী মীণাদেবী পুরোহিতকে হেনস্থার অভিযোগে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এদিন সকালে বিজেপি প্রার্থী মীণাদেবী পুরোহিত অনুগামীদের নিয়ে 4 নম্বর শোভারাম বসাক স্ট্রিটের মাহেশ্বরী বালিকা বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে উপস্থিত ছিলেন। তখন তৃণমূল বিক্ষোভ দেখায়, তাকে কেন্দ্র করে ছোটখাটো গোলমাল পাকে, পুলিশ কর্মীদের হস্তক্ষেপে তা মিটে যায়। এখন পরিস্থিতি শান্ত, ঘটনার প্রেক্ষিতে কেউ আহত বা ক্ষতিগ্রস্ত হননি। এদিকে 22 নম্বর ওয়ার্ডের সিআইটি পার্কের বুথে এদিন ধুন্ধুমার কাণ্ড বাধে। বিজেপির পোলিং এজেন্টকে বুথ থেকে টেনে বের করে এনে বেধড়ক মারধর করা হয়। সামনেই ছিল পুলিশ। অভিযোগ, বুথের বাইরে বিজেপি প্রার্থী মীণাদেবী পুরোহিতের জামাই মুকেশ আচার্য ও তার ভাই রাকেশের উপরেও হামলা হয়। চোখে গুরুতর আঘাত লাগায় 4 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। দুটো ছেলে বিজেপির বসেছিল, আমার এজেন্ট, ওদেরকে ভিতর থেকে বার করে আর ধাক্কা ধুকি মারা মারি এরকম মেরেছে যে চোখে লেগে গেছে, ভিতরে আছে। আমার জামাই রাস্তাতে দাঁড়িয়েছিল, জামাইয়ের ভাই রাস্তাতে দাঁড়িয়েছিল, জামাইকে মেরেছে, ওর ভাইকে মেরেছে, আমার মেয়েকে মেরেছে। দেখতে হবে সেটা যে বিজেপি প্রার্থীর জামাই বা জামাইয়ের ভাই তারা ওই ওয়ার্ডের ভোটার কিনা, নির্বাচনী বিধি অনুযায়ী তারা সেখানে থাকতে বা যেতে পারে কিনা। তথাপি বলবো যে ঘটনা যেটুকুনি ঘটেছে, না ঘটলেই খুশি হতাম, ভালো হতো। 86 নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন বিজেপি প্রার্থী, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। 53 নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন কংগ্রেস প্রার্থী, তার সঙ্গীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। প্রকাশ সিনহা, মুন্না গড়বাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।